আপনারা যারা বাসাবাড়ি বা অফিসের জন্য ওয়াইফাই রাউটার চাচ্ছিলেন তাদের জন্য আজকে আমি টেন্ডার বেশ কিছু রাউটার নিয়ে চলে এসেছি। তো অনেকে রয়েছেন যে বাসাবাড়িতে ওয়াইফাই নিতে চান, তো আপনারা জেনে থাকবেন যে ওয়াইফাই নিতে হলে আপনাদের দুইটা ডিভাইসের প্রয়োজন রয়েছে। প্রথমত আপনাদের লাগবে একটি অনু এন্ড পরবর্তীতে আপনাদের লাগবে একটি রাউটার। তো আপনারা রাউটার অনু দুইটার প্রোডাক্টই আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন। তো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো টেন্ডার এই রাউটারগুলো আপনারা কতজন ইউজ করতে পারবেন, এই রাউটারগুলো কতটা স্কোয়ার ফিট কাভার করতে পারে, এছাড়া এই রাউটারটার বর্তমান প্রাইস সবগুলোই তুলে ধরবো আপনাদের সামনে। তো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি প্রথমেই আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টেন্ডা N301 মডেলের একটি রাউটার। এটি একটি 300 MB বেসের ওয়্যারলেস রাউটার। ওয়্যারলেস এই রাউটারটিকে কিন্তু আপনারা চাইলে ওয়্যারলেসলিও ব্যবহার করতে পারবেন। এই রাউটারটিতে এখানে দুইটি অ্যান্টেনাস থাকছে আর দুইটি অ্যান্টেনাসই 5G করে। এই রাউটারটির ওয়াইফাই কভারেজ থাকছে আপ টু 800 স্কোয়ার ফিট, আর এই রাউটারটি আপনারা চাইলে আপ টু 10 জন ইউজার ইউজ করতে পারবেন। এই রাউটারটিতে QoS থাকছে, WPA2 সিকিউরিটি থাকছে, আপনারা চাইলে এই রাউটারটিকে ইজিলি সেট আপ করে ফেলতে পারবেন। আর যদি এই রাউটারটির পোর্টসে দেখা যায় তাহলে এইখানে আপনারা একটি 1 পোর্ট এন্ড 3টি ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন। আর অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাইয়া টেন্ডার রাউটার অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনব। তো আপনারা যদি প্রত্যেকটা টেন্ডার রাউটারের ওপরে খেয়াল করেন এখানে একটি স্টিকার দেখতে পারবেন। এই স্টিকারটা যদি থাকে তাহলে কিন্তু বুঝে যাবেন যে এটা টেন্ডার অথরাইজড অফিসিয়াল প্রোডাক্ট। N301 এই রাউটারটির বাজেট যারা বিশেষ করে একদমই স্টার্টিং বাসায় নতুন ওয়াইফাই নিতে চাচ্ছেন, 2-3 জন ইউজার বা 4-5 জন ইউজার ইউজ করবেন, যাদের বাজেট একদম 1000 থেকে 1500 ভিতরে, তারা কিন্তু এই রাউটারটি সাইজে রাখতে পারেন। টেন্ডা N301 এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে 1100 টাকা, আর এই রাউটারটির আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 1 বছরের। টেন্ডার যতগুলো রাউটার রয়েছে সবগুলোরই আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন 1 বছরের। তো অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনাদের এখান থেকে আমি প্রোডাক্ট নিতে চাচ্ছি, এখন ওয়ারেন্টি ক্লেমটা কী করে করব। তো প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা একটা ইনভয়েস দিই, আপনারা যদি ওই ইনভয়েসটা শো করেন তাহলে ওটা একটি ওয়ারেন্টি কার্ড হিসেবে ব্যবহৃত হবে, আপনারা ওই কার্ডটি শো করালেই ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটি রাউটার দেখাবো, এটা হচ্ছে টেন্ডা F3 মডেলের একটি রাউটার। এই রাউটারটি কিন্তু বেশ জনপ্রিয় একটি রাউটার, এটিও ওয়্যারলেস 300 MB বেসের একটি রাউটার। এই রাউটারটিকেও আপনারা চাইলে ওয়্যারলেসলি ইউজ করতে পারবেন। এই রাউটারটিতে 3টি এনএস থাকছে, 3টি এনএসই 5G করে। এই রাউটারটির ওয়াইফাই কভারেজ থাকছে আপ টু 800 স্কোয়ার ফিট, আর এই রাউটারটিও আপনারা আপ টু 10 জন ইউজার ইউজ করতে পারবেন। এই রাউটারটিতে আপনারা QoS সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ইজিলি সেট আপ করে ফেলতে পারবেন, সিকিউর VPN থাকছে। আপনারা যদি এই রাউটারটির পোর্টসে দেখেন তাহলে এইখানে একটি 1 পোর্ট এন্ড 3টি ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন। টেন্ডা F3 এই রাউটারটির বর্তমান মূল্য 1250 টাকা। তো এখন আমি আপনাদেরকে আরেকটি রাউটার দেখাবো, এটা হচ্ছে টেন্ডা F6 মডেলের একটি রাউটার। টেন্ডা F6 বাজেটের মধ্যে বেস্ট একটি রাউটার। এই রাউটারটিতে দেখতে পাচ্ছেন এইখানে 4টি অ্যান্টেনাস থাকছে, 4টি অ্যান্টেনাসই 5G করে। এই রাউটারটির ওয়াইফাই কভারেজ থাকছে আপ টু 2000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট, আর এই রাউটারটি আপনারা আপ টু 15 থেকে 20 জন ইউজার ইউজ করতে পারবেন। এই রাউটারটিতে আপনারা দেখতে পারবেন এখানে QoS থাকছে, উইফ সাপোর্ট, ইজিলি সেট আপ করে ফেলতে পারবেন। আর যদি আপনারা এটার পোর্টসে দেখেন তাহলে এইখানে আপনারা একটি 1 পোর্ট এন্ড 3টি ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন। এই রাউটারটির যদি পিছনে লক্ষ্য করেন এইখানে আপনার ওয়াল কিলারের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, দেওয়াল ভেদ করে আপনাদের কাছে এই রাউটারটি ওয়াইফাই পৌঁছে দিবে। এই রাউটারটিতে আপনারা চাইলে ওয়াইফাই শিডিউল করে রাখতে পারবেন, এইখানে আপনারা ওয়্যারলেস রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন, হাই স্পিডে ফাইল ডাউনলোড করতে পারবেন, এছাড়া থাকছে আরও অনেক ফিচার্স। যাদের বাজেট 1000 থেকে 1500 ভিতরে এবং চাচ্ছেন যে একটি রাউটার বেশি ওয়াইফাই এরিয়া দিবে তাদের জন্য টেন্ডা F6 এই রাউটারটি বেস্ট চয়েস হতে পারে। এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে 1400 টাকা, আর বলেই তো দিলাম এই রাউটারটি বাজেটে বেস্ট ওয়াইফাই কভারেজ দেয়, এটাতে আপনারা 2000 স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন। তো এই রাউটারটিরও আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 1 বছরের। তো এখন আমি আপনাদেরকে দেখাবো টেন্ডার বেশ জনপ্রিয় কিছু রাউটার, এটা হচ্ছে টেন্ডা AC5 মডেলের একটি রাউটার। টেন্ডার সবগুলো রাউটারই কিন্তু খুবই জনপ্রিয়। এই রাউটারটিতে দেখতে পাচ্ছেন এখানে 4টি অ্যান্টেনাস থাকছে আর 4টি অ্যান্টেনাসই 6G করে। এই রাউটারটির ওয়াইফাই কভারেজ থাকছে আপ টু 2000 স্কোয়ার ফিট। এটি হচ্ছে টেন্ডা AC5 AC1200 স্মার্ট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার। এটি 1200 MBPS এর একটি রাউটার, এখানে ডুয়াল ব্যান্ড সাপোর্ট থাকছে। এটিতে ডুয়াল ব্যান্ডে আপনারা 2.4 GHz স্পিড পেয়ে যাবেন 300 MBPS এন্ড 5 GHz স্পিড পেয়ে যাবেন 867 MBPS। এই রাউটারটিতে IPv6 থাকছে,
আপনারা চাইলে এটিকে অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই রাউটারটির মাধ্যমে আপনারা চাইলে 4K তে গেমিংও করতে পারবেন। তো এই রাউটারটির যদি আপনারা ব্যাক সাইডে লক্ষ্য করেন, এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এই রাউটারটিতে আপনারা ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এটিকে ওয়াইফাই শিডিউল করে রাখতে পারবেন। ধরুন আপনার কোনো বাচ্চা সারাদিন মোবাইল চালায়, তখন আপনারা যদি চান এই রাউটারটির মাধ্যমে তার টাইম শিডিউল করে রাখতে পারবেন। ধরুন আপনি এই রাউটারে টাইম সেট করে দিলেন সকাল 10টা থেকে বিকাল 5টা, তাহলে ওই ডিভাইসটা সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে নেট চালাতে পারবে, এর বাইরে আর কোনো নেট অ্যাক্সেস পাবে না। তো এই রাউটারটির এই ফিচার্সটি কিন্তু খুবই ভালো। তো এই রাউটারটিতে ওয়াল গ্লাস সাপোর্ট থাকছে। এই রাউটারটিও আপনাদেরকে দেওয়াল ভেদ করে ওয়াইফাই নেটওয়ার্ক পৌঁছায় দিবে। এই রাউটারটিতে কিওএস সাপোর্টও থাকছে। টেন্ডা AC5 এই রাউটারটির মূল্য থাকছে 1800 টাকা। তো এখন আমি আপনাদেরকে আরেকটি রাউটার দেখাবো, এটা হচ্ছে টেন্ডা AC2100 ডুয়াল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই রাউটার। এটার মডেল হচ্ছে AC21। এটি 21 Mbps-এর রাউটার, ডুয়াল ব্যান্ড সাপোর্ট থাকছে, গিগাবিট সাপোর্ট থাকছে, অনেকগুলো ফিচার্স থাকছে। যারা বিশেষ করে একটু হাই এন্ড কাজ করে থাকেন, লাইভ স্ট্রিম করেন, গেমিং করেন, তারা কিন্তু এই রাউটারটি নিতে পারেন। টেন্ডা AC21 এই রাউটারটি ডুয়াল ব্যান্ডে আর 2.4 GHz আপনার এখানে স্পিড পেয়ে যাবেন 300 Mbps অ্যান্ড 5 GHz স্পিডে যাবেন 1733 Mbps। এই রাউটারটিতে দেখতে পাচ্ছেন এইখানে 6 DBI অ্যান্টেনাস থাকছে, আর এই রাউটারটির ওয়াইফাই কভারেজ থাকছে আপ টু 2500 স্কোয়ার ফিট। আর এই রাউটারটি আপনারা চাইলে আপ টু 20 থেকে 25 জন ইউজার ইউজ করতে পারবেন। তো রাউটারটি খুবই কোয়ালিটি সম্পন্ন। এই রাউটারটি নিয়ে যদি আপনারা ডেডিকেটেড কোনো ভিডিও দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আমরা এই রাউটারটি নিয়ে আলাদাভাবে ভিডিও করেছিলাম। তো এখন আমি রাউটারটির যদি একটু ব্যাক সাইডে দেখি, তাহলে এইখানে ব্যাক সাইডে 4টি পোর্ট থাকছে, তার মধ্যে 1টি ওয়ান পোর্ট অ্যান্ড 3টি গিগাবিট ল্যান পোর্ট। এই গিগাবিট ল্যান পোর্টের মাধ্যমে আপনার ইথারনেট কেবল দিয়ে আপনার কম্পিউটার ল্যাপটপে গিগাবিট স্পিডটা এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবেন। আর এই রাউটারটিতে আপনারা ওয়াইফাই শিডিউল করতে পারবেন, ইজিলি সেট আপ করে ফেলতে পারবেন। টেন্ডা ক্লাউডের সাপোর্ট থাকছে, এছাড়া এটিকে চাইলে আপনারা ওয়াইলেস রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন। আর এটাতে গিগাবিট পোর্ট থাকছে, এটা তো বললামই। আর এই রাউটারটি যদি আপনারা দেখেন, তাহলে এইখানে আপনারা ডুয়াল কোর প্রসেসর পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার নেটওয়ার্কটা আরও বেশি স্মুথ অ্যান্ড স্টেবল থাকবে। এটিতে বিংফর্মিং প্লাস টেকনোলজি ইউজ করা হয়েছে, 4x4 মুমিউ টেকনোলজি থাকছে, আরও অনেক ফিচার্স থাকছে। তো টেন্ডা AC21 এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে 3400 টাকা। তো এখন আমি আপনাদেরকে একটি রাউটার দেখাবো, যেটা টেন্ডার WiFi 6 একটি রাউটার। অনেকে রয়েছেন যারা WiFi 6 রাউটার চাচ্ছিলেন, তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। এটা হচ্ছে টেন্ডা TX2 Pro WiFi 6 ডুয়াল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই রাউটার। এই রাউটারটি 1500 Mbps-এর একটি রাউটার। রাউটারটি ডুয়াল ব্যান্ডে এখানে আপনারা 2.4 GHz-এ 300 Mbps অ্যান্ড 5 GHz-এ 1201 Mbps পেয়ে যাবেন। এই রাউটারটির মাধ্যমে আপনারা চাইলে 4K-তে স্ট্রিমিং করতে পারবেন, গেমিং করতে পারবেন খুবই স্মুথলি, কেননা এখানে ব্যবহার করা হয়েছে WiFi 6। এই রাউটারটিতে থাকছে এলিমিটিং ডেড জোন কিলার, অর্থাৎ এই রাউটারটি যেখানে থাকবে 2500 স্কোয়ার ফিটের মধ্যে এমন কোনো জায়গা থাকবে না যেইখানে এই রাউটারটির নেটওয়ার্ক থাকবে না, অর্থাৎ প্রত্যেকটা কোনায় কোনায় এই রাউটারটির নেটওয়ার্ক থাকবে। এই রাউটারটিতে গিগাবিট পোর্ট ইউজ করা হয়েছে, যার ফলে আপনারা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে এইখান থেকে গিগাবিট স্পিডটাও এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবেন। এই রাউটারটিকে আপনারা চাইলে অ্যাপস দিয়ে ইজিলি সেট আপ করে ফেলতে পারবেন। এইখানে আপনারা WPA3 সিকিউরিটি পাচ্ছেন, IPv6 থাকছে। আর যদি এই রাউটারটির একটু ব্যাকসাইডে দেখা যায়, এখানে আপনারা 1টি ওয়ান পোর্ট অ্যান্ড 3টি ল্যান পোর্ট পেয়ে যাবেন, 3টি গিগাবিট ল্যান পোর্ট পেয়ে যাবেন। আর এই রাউটারটিতে বিংফর্মিং গ্লাস টেকনোলজি, OFDMA, মুমিমো টেকনোলজি, স্মার্ট কানেক্ট, এগুলি সব ফিচার্সগুলোই থাকছে। এই রাউটারটি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনারা চাইলে এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো এই রাউটারটির যদি আপনারা এখানে লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন এই রাউটারটি টেন্ডা AC8 অ্যান্ড AC10-এর থেকে কতটা ভালো। এই সব কিছু যদি আপনারা একটু ভালো করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনারা কেন AC8 AC10 না কিনে TX2 Pro কিনলে একটু বেশি ফিচার্স পেয়ে যাবেন। তো টেন্ডা TX2 Pro এই রাউটারটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ। টেন্ডা TX2 Pro এই রাউটারটির বর্তমান মূল্য 3350 টাকা। তো এখন আমি আপনাদেরকে আরেকটি রাউটার দেখাবো, এটা টেন্ডার বেশ জনপ্রিয় অ্যান্ড বহুল বিক্রিত একটি রাউটার। এটি হচ্ছে টেন্ডা AC2100 ডুয়াল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই রাউটার, যার মডেল AC23। এই রাউটারটি কিন্তু বেশ জনপ্রিয় একটি রাউটার। এই রাউটারটি 21 Mbps-এ আপনারা 2.4 GHz স্পিড পেয়ে যাবেন, 300 Mbps অ্যান্ড 5 GHz স্পিড পেয়ে যাবেন 1733 Mbps। রাউটারটিতে যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন
রাউটারটিতে মোট 60টি অ্যান্টেনাস থাকছে এন্ড 60টি অ্যান্টেনাস 6 ডিভিআই করে রাউটারটির ওয়াইফাই কভারেজ থাকছে আপ টু 3500 স্কয়ার ফিট আর এই রাউটারটিকে আপনারা চাইলে 25 থেকে 35 জন ইউজার কানেক্ট করতে পারবেন যারা বিশেষ করে একটু বেশি স্কয়ার ফিট কভার করতে যাচ্ছেন বেশি ইউজার একসাথে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রাউটারটি বেস্ট চয়েস হতে পারে এই রাউটারটির যদি আপনারা এখানে পোর্টসের দিকে দেখেন তাহলে এখানে আপনারা 3টি গিগাবিট ল্যান পোর্ট পেয়ে যাবেন এই রাউটারটিতে মুমিমু টেকনোলজি থাকছে এই রাউটারটিতে আপনারা ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট সাপোর্ট এছাড়া অ্যাডভান্স প্যান্ডেল কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন অ্যাডভান্স প্যান্ডেল কন্ট্রোলের মধ্যে আপনারা অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন ধরুন আপনি কোনো ইউআরএল ফিল্টারিং করে রাখতে চাচ্ছেন ধরুন একটি ওয়েবসাইট যেটাকে আপনি ব্লক করতে চাচ্ছেন বা একটি সফটওয়্যার বা একটি গেমকে আপনি ব্লক করে রাখতে চাচ্ছেন যাতে করে আপনার সন্তানেরা সেটা ওপেন করতে না পারে বা গেমস খেলতে না পারে সেজন্য আপনারা কি করবেন সেই অ্যাপস ওয়েবসাইট তার একটি ইউআরএল যেটা থাকবে ইউআরএলটা কপি করে এটার ইউআরএল ফিল্টারিংয়ে রেখে দিলে আপনার সন্তানেরা কোনোভাবেই সেই ওয়েবসাইটে বা সেই গেমে আর প্রবেশ করতে পারবে না তো অ্যাডভান্স মেন্টাল কন্ট্রোল এই ফিচার্সটা কিন্তু বেস্ট হতে পারে আপনাদের জন্য তো এইখানে আপনারা ওয়াইফাই শিডিউল করে রাখতে পারবেন ইজি সেট আপ করতে পারবেন টেন্ডা ক্লাউডের সাপোর্ট থাকছে আপনারা চাইলে এটিকে রিপিটার হিসেবেও ইউজ করতে পারবেন টেন্ডা AC23 এই রাউটারটি নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন টেন্ডা AC23 এই রাউটারটির বর্তমান মূল্য 3700 টাকা তো এই রাউটারটির অফিসিয়ালি ওয়ারেন্টি থাকছে 1 বছরের আপনারা যারা রাউটার পারচেস করতে যাচ্ছেন আপনারা চাইলে এখনই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি অনেকে রয়েছেন যে রাউটারের পাশাপাশি অনু চাচ্ছিলেন অনু কেন প্রয়োজন আপনারা যদি মেন রাউটার নেন সেক্ষেত্রে রাউটারের সাথে আপনার কিন্তু একটা অনুও প্রয়োজন হবে আমাদের এখানে এক্সপন ইপন সব ধরনের অনুই অ্যাভেলেবেল থাকছে আপনারা চাইলে অনুও কিন্তু পারচেস করতে পারেন আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়ে থাকি তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ